ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়নি এখনো। এরই মধ্যে রাজ্য জুড়ে প্রচারে নেমেছে বামেরা। দক্ষিণের সাবরুম, মনু, রাজনগর, ঋষিমুখ, বিলুনিয়া বিধানসভাতে চলছে জোরদার কর্মসূচি। এই কর্মসূচিতে বামপন্থী কর্মী সমর্থকরা ভয়কে উপেক্ষা করে লাল পতাকা হাতে তুলে অংশ নিচ্ছে কর্মসূচিতে। বৃহস্পতিবার বিলুনিয়া মহকুমার রাজনগর বিধানসভার একিনপুর অঞ্চলে বামেদের উদ্যোগে হয় পদযাত্রা। পদযাত্রা শেষে হয় নির্বাচনী বাজার সভা। সিপিআইএম একিনপুর অঞ্চল কমিটির উদ্যোগে বিভিন্ন দাবির পাশাপাশি বামফ্রন্টকে জয়ী করার আহ্বানে হয় এই দিনের পদযাত্রা এবং সভা। এদিন সিপিআইএম কর্মী সমর্থকরা একিনপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর একিনপুর বাজারে এসে সভায় মিলিত হন। কর্মসূচিতে বামকর্মী সমর্থকদের পাশাপাশি মিছিলে পা মেলান রাজনগর বিধানসভার বিধায়ক সুধন দাস সহ সিপিআইএম জেলা এবং মহকুমার বামপন্থী বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। সভায় আলোচনা রাখতে গিয়ে বিধায়ক সুধন দাস বর্তমান জোট সরকারের বিভিন্ন কাজকর্মের তীব্র সমালোচনা করার পাশাপাশি বাম আমলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে তেজি করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন বিধায়ক সুধন দাস। আমাদের মিছিল লম্বা হচ্ছে, মানুষ বেরিয়ে আসছে। আমরা দেখেছি 18 নির্বাচনের সময়ে ছোট্ট একটা অংশ যারা মুখ ঘুরিয়ে নিয়েছিল নানা কারণে বিভ্রান্ত হয়ে, 18-3 মার্চের ভোট গণনার পর বিভ্রান্ত হয়েছিল, বিজেপির সঙ্গে গিয়ে নানা কাজে লিপ্ত হয়ে গিয়েছিল, এই ধরনের লোকেরাও আজকে ভুল বুঝতে পারছে। আমাদের মিছিল দেখে তারপরে আমাদের কর্মসূচি দেখে এবং আমাদেরকে যেখানেই দেখছে সেখানেই তারা এগিয়ে এসে কথা বলছেন। 2018 নির্বাচনের আগে ভীষণ ডকুমেন্ট ঘোষণা করেছিলেন বিজেপি দল, তখন বিজেপি দলের সভাপতি অমিত শাহ। আপনারা জানেন আজকে অমিত শাহ আসছে সাবরুমে বিশ্বাস যাত্রা শুরু করতে, সম্ভবত এসেছে। কেন বিশ্বাস যাত্রা করতে আসতে হলো? মানুষ তো বিশ্বাস করেছিল 18 সালের ভোটের আগে, এই জন্যই তো বিজেপিকে ভোট দিয়েছিল। তারা প্রতিশ্রুতি দিয়েছিল 50,000 বেকারের চাকরি এক বছরে দেবে, 7 লক্ষ বেকারের ঘরে ঘরে চাকরি দেবে, রেগার শ্রমিক যারা 340 টাকা মজুরি হবে, বামফ্রন্টের সময়ে 90-95 দিন কাজ প্রতিটা রেগার শ্রমিকে, সেই কাজ 200 দিনের করবে, ভাতা প্রাপক যারা তাদেরকে 2,000 টাকা ভাতা করবে, কর্মচারীদের সপ্তম পে কমিশন দেবে, দ্বিগুণ বেতন হবে, অনিয়মিত কর্মচারী যারা সকলকে নিয়মিত করবে, 10,323 তাদের নিয়মিত চাকরির ব্যবস্থা করবে, নতুন ভোটার যারা একেবারে নতুন স্কুল কলেজের পড়ুয়া নতুন ভোট দেবে তাদেরকে প্রলোভন দিয়েছে স্মার্টফোন দেবে, তারাও বিশ্বাস করেছিল যে এই বিজেপি আমাদের জন্য কিছু কাজ করবে। এই ভীষণ ডকুমেন্ট প্রকাশ করে অমিত শাহ সে বলেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে বলছে ডাবল ইঞ্জিন হলে টাকার কোনো অভাব হবে না, বিত্তমন্ত্রী দেশের অর্থমন্ত্রী এসে ভীষণ ডকুমেন্ট প্রকাশ করেছে টাকার অভাব হবে, এইভাবে প্রতিশ্রুতি দিয়েছিল। দেশের চাকরি কোথায়? নানাভাবে ইন্টারভিউ নিয়ে যুবকদের বিভ্রান্ত করেছে, এইভাবে যুবকদের যেমন করেছে, প্রায় 6.5 লক্ষ রেগার শ্রমিক 340 টাকা মজুরি পেয়েছে, 200 দিনের কাজ হয়েছে, এখন 20-24 দিন কাজ পায় বছরে রেগার শ্রমিকরা, তাও নিয়ম মতো কাজ পায় না, সকলকে কাজে নেয় না, তাদের মিছিলে না গেলে লোককে কাজে নেয় না, কাজ করলে নিয়ম মতো পয়সা পায় না,
এইভাবে সমস্ত মানুষকে বঞ্চিত করছে। সপ্তম পে কমিশন কই? শিক্ষক কর্মচারীদের এখন তাদের 30% দিয়ে বকেয়া 12% দিয়ে তাদের সমর্থন আদায়ের জন্য চেষ্টা করছেন। এখন বুঝতে পারছেন শিক্ষক কর্মচারীরা নানা স্তরে যে কি প্রতিশ্রুতি তাদেরকে দিয়েছিল আর তাদের সঙ্গে কি করেছে। অনিয়মিত কর্মচারী যারা কোথাও তো নিয়মিত করছে না, রেগুলার করছে না, এইভাবে স্মার্টফোন দেওয়ার নামে যে নতুন ছেলে মেয়েরা ভোটার হয়েছিল তাদের প্রথম জীবনে ভোট দিয়েছে তাদের সঙ্গেও প্রতারণা করেছে, এইভাবে সমস্ত অংশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি দল। 4,22,000 মানুষকে ভাতা দিচ্ছি আমরা বামফ্রন্টের সময়ে, আর সরকারে এসেই প্রায় 1,50,000 ভাতা প্রাপকের নাম বাদ দিয়ে দিয়েছে। এখনো সব বাড়িয়ে 16,00,000 উপরে ভাতা প্রাপকের নাম তালিকা থেকে বাদ দিয়েছে 4.5 বছরের উপর। আর এখন নির্বাচনের মুখে এসে 2,000 টাকা ভাতা ঘোষণা করেছে। 2-3 মাস এখন ভাতা প্রাপকরা ভাতা পায় না, কেন 16,00,000 মানুষের ভাতা কেটে দেবে? আমাদের বয়স্ক কৃষক শ্রমিক যারা 80-85 বছর হয়ে গেছে, মা বোনেরা, বিধবা মায়েরা বাড়িতে কাজ করে, শ্রমিক, খৌরকার, মৎস্যজীবী, মোটর শ্রমিক, রিক্সা শ্রমিক, তাদের ভাতা কেটে দিয়েছে? এর চেয়ে অমানবিক কিছু আছে? বেরুনিয়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।